अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यं आदिदेवं अजं विभुं आहुस्तामृषयो सर्वे देवर्षि नारदस्तथा आशितो देवलो व्यासो स्वयं चैव ब्रवीषि मे। अर्जुन कहिलेन परम ब्रह्म परम धाम पवित्र परम तुमि कृष्ण हाओ नित्य एई मोर ज्ञान शाश्वत पुरुष तुमि अज आदि विभु अप्राकृत देह तब सकलेर प्रभु देवर्षि नारदार जत ऋषि आछे असित देवल व्यास एई गाई आछे तुमार ई श्रीमूर्ति ओहे भगवान ना जाने देवता किंबा जारा दानवान। अर्जुन बोलें तुमी परम ब्रह्म परम धाम परम पवित्र ओ परम पुरुष तुमी नित्य दिव्य आदिदेव अज ओ विभु देवर्षि नारद असित देवल व्यास आदि ऋषिरा तुमाके सेभावेई वर्णना करेछेन एवं तुमिओ নিজেও এখন আমাকে তা বলছো। তাৎপর্য, এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তাঁর সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরমতত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ্গীতার সারমূলক চারটি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছ পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি, প্রতিটি মানুষ এমনকি স্বর্গের দেবদেবীরাও তাঁর উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়, সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরমতত্ত্ব বলে তোষামোদ করেছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্রসম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা যায় না। এখানে অর্জুন যা বলেছেন তাঁর প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনিই হচ্ছেন সব কিছুর পরম আশ্রয়। মুণ্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি সব কিছুর আশ্রয়, নিরন্তর তাঁর চিন্তা করার মাধ্যমেই কেবল তাঁকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় স্মরণম, তা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপকর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সমস্ত সত্য মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তাঁর ধ্যানে মগ্ন থেকে আমরা তাঁর সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনিই হচ্ছেন শাশ্বত অস্তিত্ব,
তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সেই সত্য যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনিই হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকে সব কিছুরই প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল দিব্যজ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরা ও ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতা যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কিতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগে তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাঁদের কিতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়ার্তুমি করে বলে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। সর্বমেতাদৃতং মন্যে জন্মাং বদসি কেশব, নহি তে ভগবন ব্যক্তিং বিদুর্দেবান দানবা। হে কেশব, তোমার এ গীত বাণী যত সর্বসত্য মানি আমি সে বেদ সম্মত। তোমার মহিমা তুমি জানো ভালো মতে, অনন্ত পারে না গাহিতে অনন্ত জিহ্বাতে। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। তাৎপর্য, অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে নাস্তিক ও আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, এমনকি দেবদেবীরা পর্যন্ত তাকে জানতে পারেন না। সুতরাং আধুনিক যুগে তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে কি আর বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, কারণ ভগবদ্গীতাকে তিনিই যথাযথভাবে গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে, তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুন হচ্ছেন তাঁর সখা ও পরম ভক্ত। সুতরাং গীতোপনিষদ ভগবদ্গীতার প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতার যথার্থ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরও অর্জুনের মতো ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব। স্বয়মেব আত্মনাত্মানং বিদ্ধুতং পুরুষোত্তম ভূতভাবানুভূতেষ দেবদেব জগৎপতে। হে পুরুষোত্তম, তুমি জানো তোমার তোমাকে ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। তোমার বিভূতি যোগ দিব্য সে অশেষ, যদি কৃপা করি বলো বিস্তারি বিশেষ। হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তাৎপর্য, অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো
যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তাঁরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক ও আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই কৃষ্ণকে জানতে পারে না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা একটি অত্যন্ত গর্হিত পাপ। সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত, ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন। নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। পরম তত্ত্বকে তিন রূপে উপলব্ধি করা যায়, নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ্গীতা শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারে না, তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে এখনো নাও জানতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা, তাই অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তারূপেও না জানতে পারে, তাই তাকে এখানে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে, তাই তাকে এখানে দেব দেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন, তাই তাকে জগৎপতে বলে সম্বোধন করা হয়েছে। এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা। বক্তুমর্হস্যশেষেণা দিব্যাহাত্মা বিভূতয়ঃ যাভীর্বিভূতির্ভিল্লোকান ইমাংস্তং বাপ্যতিষ্ঠসি। যে যে বিভূতি বলে ভুবন চতুর্দশ ব্যাপিয়া রয়েছ তুমি সর্বত্র সে যশ, কিভাবে করিয়া চিন্তা তোমার মহিমা এ যোগে তোমাকে জানি তাহা সে কহিবা। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমিই কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তাৎপর্য: এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তাঁর মনে আর কোনো সংশয় নেই, তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তাঁর সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী, তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তাঁর বিবিধ শক্তির মাধ্যমে তাঁর সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে তাদের সন্দেহ দূর করার জন্য।
कथं विद्यामहं योगीं तां सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तोषि भगवन् मया। किभावे बुझिब आमि तोमार से वैभव, कृपा करि तुमि मोरे कह सेई भाव। हे योगेश्वर, किभावे सर्वदा तोमार चिंता करले आमि तोमाके जानते पारबो? हे भगवान, कौन कौन विविध आकृतिर माध्यमे आमि तोमाके चिंता करबो? तात्पर्य, पूर्ववर्ती अध्याये वर्णना करा हुए छे जे परम पुरुषोत्तम भगवान तार जोगमायार द्वारा आवृत थाकें, जे सकल भक्त तार चरणे सर्वतोभावे आत्मसमर्पण करेछेन ताराई केवल ताके देखते पान। এখন অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিকে তাঁর লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, সেই শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতে চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড় প্রকৃতিকে উল্লেখ করে। ভাব শব্দের অর্থ জড় বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্র নিজেকে প্রকাশিত করছেন তা দেখবার চেষ্টা করতে। বিস্তরেণাত্মনোযোগং বিভূতিং চ জনার্দন ভূয় কথায় তৃপ্তিরহি শৃণ্বতো নাস্তি মেহমৃতম্। জনার্দন, তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে সে অতি, পুনঃ পুনঃ বল যদি তবু তৃপ্ত নয়, অমৃত তোমার কথা মৃতত্ব না ক্ষয়। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্য, অনেকটা এই ধরনের কথা সৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন। সেই বিবৃতিটি হচ্ছে, বয়ং তু না বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন, তারা পদে পদে তাঁর অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। এভাবেই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখানে অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। এভাবেই ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নবনব রসের আস্বাদন লাভ করা যায়। শ্রী ভগবান উবাচ, হন্ততে কথয়িষ্যামি দিব্যাহাত্মবিভূতয়ঃ প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তান্ত বিস্তরশ্রমে। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, বলি শুন বিভূতি আমার, যাহার নাহিক অন্ত অনন্ত অপার, প্রধানত বলি কিছু শুন মন দিয়া, কুরুশ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝো সে শুনিয়া। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তাঁর বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময় অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবত প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তাঁর বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন, তাই তাঁরা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তাঁর বিভূতির কুলকিনারা পায় না, তাই তিনি তাঁর বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত অর্থাৎ প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তাঁর শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তাঁর দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এভাবেই ভগবান তাঁর অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এব চ। সর্বভূত আশ্রয় সে আমি গুড়াকেশ, আমি আদি আমি মধ্য আমি সেই শেষ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত। তাৎপর্য, এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু সেই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছে। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তাঁর মুখ্য বিস্তারের মাধ্যমে তিনিই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বেই পরমেশ্বর ভগবান নিজেকে সাংশ পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তাঁর থেকেই সব কিছুরই সৃষ্টি হয়, তাই তিনি হচ্ছেন মহত্তত্ত্ব
বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড় শক্তি সৃষ্টির কারণ নয়, প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহত্তত্ত্ব বা সমগ্র জড় শক্তিতে প্রবেশ করেন, তিনিই হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মারূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড় দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি পরম আত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা দেওয়া আছে, প্রকৃত্যাদি সর্বভূতান্তর্যামি সর্বশেষী চ নারায়ণ। পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডেই বিরাজমান। শ্রীমদ্ ভাগবতে তিনটি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে, সেগুলি আবার সাত্ত্বতন্ত্রেও বর্ণিত আছে। বিষ্ণক্ত ত্রিনি রূপাণি পুরুষাখ্যান নাথ বিদুহ। পরম পুরুষোত্তম ভগবান এই জড়জগতে কারণদোষায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু ও ক্ষীরদোষায়ী বিষ্ণু এই তিন রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্ম সংহিতায় মহাবিষ্ণু বা কারণদোষায়ী বিষ্ণুর বর্ণনা আছে, য কারণার নবজলে ভজতিষ্ম যৌগম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্বচরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা।